আসসালামু আলাইকুম সবাইকে, জিএসপি বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি পারডেয়ার্ন নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। পারডেয়ার্ন.কম হচ্ছে একটি টোটালি ভুয়া সাইট, কারণ হচ্ছে আপনি কাজ করবেন, পেমেন্ট পাবেন না, তাহলে সেটাকে আপনি কি সাইট বলবেন? আমি আজকে আপনাদেরকে পুরো ভিডিওতে প্রুফ দেখাবো, আমি যে কথাগুলো আপনাদেরকে বলবো প্রত্যেকটা কথার প্রমাণ সহকারে আমি আপনাদেরকে দেখাবো, এই জন্য ভিডিওটা করেছি। আসলে এই সাইটটাতে যারা কাজ করছেন তারা হয়তো ভালো বলতে পারবেন যে আসলে পেমেন্ট দেয় কি না। তো আমি এই সাইটটা থেকে এখনো পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি, হয়তো 1 মাস ওভার হয়ে গেছে আমি এখানে কাজ করছি, আমি কোনো পেমেন্ট পাইনি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার পরিচিত একজন কাজ করছে এখানে, 2টা অ্যাকাউন্ট নিয়ে, একটা অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে শুধু শুধু কোনো কারণ ছাড়াই, আর আরেকটা অ্যাকাউন্টে ডলার পেন্ডিংয়ে আছে, তো সেটা সবসময় পেন্ডিংয়ে থাকবে, এটার কোনো ক্যাশ পাবে না। তো সেম অবস্থা এরকমই সবার জন্য হচ্ছে, আসলে এই সাইটটা পেমেন্ট দেয় না। এবং এই সাইটটা হচ্ছে আপনাকে যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনাকে বলবে আপনি এত ডলার পাবেন, অত ডলার পাবেন, আলটিমেটলি আপনি যখন কাজ করবেন তখন কিন্তু সেই ডলারটা আপনি পাচ্ছেন না, আপনি আরো কম পাচ্ছেন। তখন আপনি যদি জিজ্ঞেস করেন যে কম পাচ্ছি কেন, তারা উত্তরে বলে যে আমরা অনেক দিন থাকবো তাই আপনাদেরকে পার্সেন্টেজ কম দিচ্ছি। শুধু এখানেই শেষ নয়, এখানে আরেকটা বিষয় যেটা আছে, তারা প্রতিদিন অ্যাপস লিংক ডাউনলোড করে, আপনাদেরকে অ্যাপসগুলো ডাউনলোড করে ইনস্টল করে, তারপরে সেই অ্যাপসগুলোতে কাজ করতে হয়। আবার তারা 5 দিন বা 10 দিন পরে সেই অ্যাপসগুলো আবার চেঞ্জ করে, আপনি যখন আবার পেমেন্ট উইথড্র দিবেন আগে যা কাজ করেছেন তখন উইথড্র দিলে তারা বলে যে আগের অ্যাপসে চলবে না, আগে কি কাজ করেছেন সেগুলো হবে না, এখন থেকে আবার কাজ করতে হবে তাহলে পেমেন্ট পাবেন। তো এই ধরনের অজুহাত দেখিয়ে দেখিয়ে আপনার কাছে কিন্তু সে কাজ করিয়ে নিচ্ছে বাট কোনো পেমেন্ট দিচ্ছে না। তা আমি আর কথা না বাড়িয়ে আপনাদেরকে সবগুলো কথার প্রুফ দিচ্ছি, সাথেই থাকুন, ফিরে আসছি ইন্টার পরে। ওকে বন্ধু, ওয়েলকাম ব্যাক। চলুন তাহলে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করে প্রথমে আপনাদেরকে দেখাই। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েছি, এখন লগ ইন করলাম। আপনারা লক্ষ্য করে দেখুন এখানে আমি হচ্ছে সিলভার মেম্বারশিপ যে প্যাকেজটা আছে সেটা নিয়েছি, কত তারিখে, নভেম্বরের 16 তারিখে 2017। আপনারা লক্ষ্য করে দেখুন এখানে। আর এখানে আরেকটা বিষয় আপনারা দেখুন, সেটা হচ্ছে ব্যালেন্স, টোটাল কত আছে আমার ব্যালেন্সে, প্রায় $1ও নেই, 85 সেন্ট আছে। এখানে দেখুন লক্ষ্য করে, 16 তারিখ থেকে আজকে 15 তারিখ, নভেম্বরের 16 তারিখ থেকে আমি ডিসেম্বরের 6 তারিখ পর্যন্ত কাজ করেছি, এবং এই ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত, নভেম্বরের 6 থেকে ডিসেম্বরের 16 তারিখ পর্যন্ত আমি মাত্র মাত্র $3.85 ইনকাম করেছি, যেখানে আমার প্রতিদিন $0.5 থাকার কথা সেখানে আমি এই অ্যামাউন্টটা ইনকাম করেছি। তো আপনারা বুঝতেই পারছেন এটা কিভাবে পেমেন্ট দেয় বা আসলে কি পেমেন্ট দিচ্ছে। আর সবচেয়ে বড় বিষয় ঠিক আছে, আমি যা পেয়েছি আমি তাতে সন্তুষ্ট, বাট সে পেমেন্টটা তো আমার হাতে পেতে হবে, সে আমাকে দেখেন কি করেছে, পেন্ডিংয়ে রেখেছে। এখানে দেখেন উইথড্র পেন্ডিং, সেটা কিন্তু অলওয়েজ পেন্ডিংই থাকে। এটা আমি উইথড্র দেওয়ার পর যখন দেখলাম যে এটা অনেক দিন পেন্ডিং হয়ে গেছে, এবং আমি তাদের সাথে যোগাযোগ করলাম, তারা কোনো রেসপন্স করলো না, তারা জাস্ট বললো আপনি আগের অ্যাপসে কাজ করেছেন সেগুলো বাদ নতুন করে অ্যাপস দেওয়া হয়েছে, ওগুলোতে কাজ করেন, এখন থেকে যা পাবেন সেগুলো আপনাকে ক্যাশ দেওয়া হবে, এগুলো আপনি আগে আগে যা কাজ করেছেন সেগুলো আপনি পাবেন না। এরপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি এই সাইটের অ্যাডমিন, সে বলতেছে যে না আমি এটার অ্যাডমিন না, কিন্তু যখন আমরা অ্যাকাউন্ট করি তখন কিন্তু সে নিজেকে পরিচয় দিয়েছে সে একজন অ্যাডমিন, আর আলটিমেটলি সে কিন্তু এটার অ্যাডমিন, আমি আপনাদেরকে সেটার প্রুফ দিচ্ছি। তো আমি হচ্ছে আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখালাম যে এখানে তারা পেমেন্ট 100% দেয় না, এখানে তাদের সাইটে আপনার কাজ করবেন কিন্তু পেমেন্ট দিচ্ছে না। ওকে, আমি আমার পরিচিত যে লোকটির কথা আপনাদেরকে বলেছি, তারা দেখুন স্কাইপে আমাকে কিন্তু তার 2টা অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং হচ্ছে ইউজার আমাকে পাঠিয়েছে। এটা হচ্ছে আপনার পেন্ডিং, উইথড্র পেন্ডিং, আর এটা হচ্ছে আপনার সাসপেন্ডেড মানি, আমি মানে তার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে। তো আমি আপনাদেরকে সাসপেন্ড অ্যাকাউন্টটাই প্রথমে দেখাচ্ছি। ওকে, তার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম, দেখুন এখানে কি লেখা আসছে, ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড, অর্থাৎ সে কিছুই করে নাই, শুধু শুধু তার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছে। ওকে, তারপরে আমি তার যেটা পেন্ডিং আছে পেমেন্ট আমি সেটা দেখাচ্ছি, তার নেক্সট অ্যাকাউন্টটাতে আমি এখন লগ ইন করে আপনাদেরকে দেখাবো যে তার পেমেন্টটা যে পেন্ডিং আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, দেখুন তারটা দেখুন, সে অক্টোবরের 31 তারিখ থেকে এই সাইটটিতে কাজ করছে, কিন্তু এর মধ্যে সে ইনকাম করেছে কত ডলার দেখুন, মাত্র $2। আজকে হচ্ছে ডিসেম্বরের 15 তারিখ, সে কত ডলার ইনকাম করেছে? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সে $2 করুক বা $1 করুক, যেটাই করুক,
এটা হাতে পেলে বোঝা যেত যে না আসলে পেমেন্ট দিচ্ছে বা ইনকাম এটা থেকে করা যায়, কিন্তু দেখেন বা যাই ইনকাম হোক বাট সে কিন্তু পেমেন্ট দিচ্ছে না। তো এই হচ্ছে বিষয়গুলো, এখন আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আপনারা এই সাইটটিতে কাজ করবেন কি না। এরপর লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে যে অ্যাডমিনের কথা বলেছি, আমি যখন এখন অ্যাক্টিভ করি তখন অ্যাডমিনের সাথে আমার কথা হয়েছে এবং অ্যাডমিন বলেছে আমি এটার অ্যাডমিন এবং আপনি কোনো সমস্যা হবে না, সব কিছু দেখবো। ফাইনালি আমি যখন এই প্রবলেমগুলো নিয়ে তাকে আমি ফোন করি তখন সে বলে আমি এটার অ্যাডমিন না, আমি এটার অ্যাজ অ্যান অ্যাডমিন এটার সিদ্ধান্ত নিয়েছি। আপনি দেখুন এই ধরনের একটা সাইটের মধ্যে শুধু একটা নাম্বারে দেওয়া আছে, এবং লেনদেন হচ্ছে যে নাম্বারে সেটা কিন্তু ওই লোকটারই নাম্বার, তো সেক্ষেত্রে সে অ্যাডমিন হয় না কি করে আমাকে বলুন। তার মাধ্যমে তার নাম্বার দিয়ে লেনদেন হচ্ছে, তার নামে সব কিছু, তাহলে সে কিভাবে অ্যাডমিন হয় না? ওকে, তারপরে দেখুন এখানে আমি তার ফোন নাম্বারটি দেখাচ্ছি। ওকে, এখানে লক্ষ্য করে দেখুন, আমি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করে দেখুন এই সাইটটিতে যে নাম্বারটি দেওয়া আছে অ্যাজ এন নাম্বারটি, এবং যে নাম্বারটির মাধ্যমে লেনদেন করা হচ্ছে সেই নাম্বারটি কিন্তু অ্যাডমিনের, তো সে নিজেকে অ্যাডমিন দাবি করছে না। এই প্রবলেমগুলো যখন তাকে আমি বললাম সে নিজেকে অ্যাডমিন হিসেবে দাবি করছে না। আপনি দেখুন এই নাম্বারটি আমি এখান থেকে কপি করলাম, এরপর দেখুন আমি তার নাম্বারটি ফেসবুকে সার্চ দিলাম এবং তার আইডিটি কিন্তু চলে এসেছে, এবং আমি এই লোকের সাথেই কিন্তু কথা বলেছিলাম। যখন আমি আইডিটি অ্যাক্টিভ করি তখন কিন্তু ওনার সাথে আমি কথা বলেছিলাম, এবং আপনারা দেখলেন তো যে ওনার নাম্বারটি সাইটে দেওয়া আছে এবং উনি কিন্তু লেনদেন করছে, তাহলে উনি অ্যাডমিন না হলে কীভাবে উনি লেনদেন করছে? ওকে, যাই হোক, তারপরে দেখুন আমরা যদি ইউটিউবে সার্চ দিই আমরা কিন্তু তার নামে একটি চ্যানেলও পাবো, এটা হচ্ছে তার চ্যানেল। আমরা যদি ভিডিওগুলো ওপেন করি তাহলে বুঝতে পারবো যে এখানে পার ডে নিয়ে সে কী কী বলেছে, সে যা বলেছে একটারও প্রমাণ আমরা পাইনি। এখানে দেখুন এই যে পার ডে আনের, এটাও পার ডে আনের ভিডিও, এটাও পার ডে আনের, এটাও পার ডে আন, এটাও পার ডে আন, মানে টোটাল দেখেন সে পার ডে আন ছাড়া অন্য কোনো ভিডিও কিন্তু আপলোড করেনি। টোটাল সে পার ডে আন মানে তার সাইডের যে ভিডিওগুলো আছে সেগুলোই সে আপলোড করেছে শুধু। তাহলে আপনারাই বলুন সে কিভাবে অ্যাডমিন হয় না। ওকে, যাই হোক, এখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে এটাতে কাজ করবেন কি করবেন না, তো এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আমি আপনাদেরকে যা সতর্ক করে দিলাম। ওকে, আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। তারপর আজকের এই ভিডিওটি নিয়ে যদি কারো কোনো মতামত থাকে বা কারো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে।